এবার আরও কিছু সংবাদ এক নজরে পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সতেরো দিন পরে হৃদয় কবিরাজ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গেল রাতে উপজেলার দাসপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এগারোই জুলাই হৃদয় কবিরাজ নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করে তার পরিবার জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ করি সংরক্ষণ সমৃদ্ধ হবে সুন্দরবন এই স্লোগানে সকালে মোংলার কাইনমারিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন বাসস্থানের সঙ্গে বাঘের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি